জেল হলো এমন একটা জায়গা যেখানে দোষী সাব্যস্ত মানুষেরা তাদের শাস্তি কাটাতে যায়। যেই পুরো সময়টায় তাদেরকে বন্দী থাকতে হয় সেইখানে, সেটা তো সেই সময় সেই সকল মানুষদের নিজের জীবনের একটা বড় খারাপ সময় যায়। কিন্তু তাদের কাছে কখনো এটা কিন্তু মনে হয় না যে তাদের নিজের জীবনের এইটা হয়তো সব থেকে বড় ভুল হয়ে গেছিল। কারণ আমাদের পৃথিবীর মধ্যে এমন একখানা জেল রয়েছে যেখানে দোষী সাব্যস্ত মানুষদেরকে পাঠানো হলে সেটা তাদের জীবনের সব থেকে বড় দুঃস্বপ্ন হয়ে ওঠে। যেই জেলটির নাম শুনে বড় বড় ধুরন্ধরটাও কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে। যেই জেলটা এতটাই ভয়ঙ্কর যে সেইখানে থাকা টোটাল বন্দীদের 10%দেরই কিন্তু ছুরি দিয়ে আঘাত করার রিপোর্ট এসেছিল। যেই জেলটি আঙ্গোলা প্রিজন নামে পরিচিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে নৃশংস কারাগারগুলির মধ্যে একটি, যেটি এতটাই ভয়ঙ্কর যেটির নাম শোনা মাত্রই প্রত্যেকটা বন্দী কেঁপে ওঠে। তো আজকের ভিডিওতে আমরা এমন একটা ভয়ঙ্কর প্রিজনের সম্পর্কে জানব যেটাকে কোনো বন্দী তার নিজের জীবনে দেখতে চায় না। তো বেশি দেরি না করে চলুন আজকের আমাদের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করি। 1830-এর দশকে আইজ্যাক ফ্র্যাঙ্কলিন নামে একজন ব্যক্তি এই জায়গাটির মালিক ছিলেন এবং তিনি কিন্তু একজন গাছ রোপণকারী এবং সাথে সাথে একজন দাস ব্যবসায়ীও ছিলেন। এবং তিনি কিন্তু প্রথম এই জায়গাটির নাম দিয়েছিলেন অ্যাঞ্জোলা, কারণ তিনি তার এইখানে যে দাসগুলিকে আনতেন সেটি কিন্তু মূলত ম্যাক্সিমামটাই সেন্ট্রাল আফ্রিকার দেশ অ্যাঞ্জোলা থেকে নিয়ে আসতেন। এবং পরবর্তী 50 বছরের মধ্যে এই প্ল্যান্টেশনটির কিন্তু একাধিক মালিক ছিল এবং অবশেষে গিয়ে 1880 সালে অ্যাঞ্জোলা জেলটি তার শিকড় ছড়াতে শুরু করে দেয়। জেমস ছিলেন একজন কনফেডারেশন স্টেটস আর্মিয়ের একজন প্রাক্তন অফিসার এবং জেমসই কিন্তু পরবর্তীতে বন্দীদেরকে সংরক্ষণ করার জন্য এই প্ল্যান্টেশনটিকে কিনে কারাগারে পরিণত করে দিয়েছিলেন। এবং সেই জেলা থাকার সমস্ত বন্দীদের সমস্ত দায়িত্ব জেমসের তত্ত্বাবধানেই ছিল এবং সেখানে কিন্তু কোনো রকমই রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছিল না। যেখানে আজ বর্তমানে 6,300 বন্দী রয়েছে এবং তাদেরকে দেখাশোনা করার জন্য 1800 জন কর্মীকে রাখা হয়েছে। এই জেলটি এমন জায়গাতেই অবস্থিত যেটা তিন দিক থেকেই মিসিসিপি নদী দ্বারা পুরোপুরি বন্দী রয়েছে, ফলে সেইখান থেকে পালানো কিন্তু একেবারেই প্রায় অসম্ভব ব্যাপার ছিল। তাই তিনি জেলের মধ্যে থাকা সমস্ত বন্দীদেরকে তার নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিলেন। জেমস বিভিন্নভাবে টর্চার করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছিল, যেখানে কিন্তু অপরদিকে রাষ্ট্র দ্বারা এমনও আইন পাশ করা ছিল যে জেলেবন্দি ব্যক্তিদেরকে যদি তাদের সুপারভাইজার বা মাস্টার তাদের ওপরে কোনো রকম অমানবিক কাজ করে তাহলে তাদেরকে কিন্তু শাস্তি হিসেবে মাত্র সামান্য জরিমানা দিতে হবে, যেটি কিন্তু মেজর জেমসের কাছে কোনো রকম বড় ব্যাপার ছিল না। এবং এটি কিন্তু জেমসকে একটা ভীষণ সুবিধা দিয়ে দিয়েছিল যে সে দোষী ব্যক্তিদের সাথে আরও বেশি পরিমাণে দুর্ব্যবহার করতে পারে, এমনকি সে তাদেরকে কম পরিমাণে খাওয়াতো এবং কঠোর পরিস্থিতিতে অতিরিক্ত দীর্ঘ সময় ধরে কাজ করাতো। কিছু আসামি তো এমনকি গাছ লাগানোর কাজ করতে গিয়ে নিজের প্রাণও হারিয়ে ফেলেছিল। জেমসের জন্য সে জেলের মধ্যে থাকা বন্দীদের অবস্থা কিন্তু একেবারেই শোচনীয় হয়ে গেছিল। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে কল্পনার বাইরে। এবং এই অপব্যবহার এবং কঠোর জীবনযাপনের গল্পগুলি যখন সেই জেলের দেয়াল থেকে বাইরে বেরিয়ে যায়, তখন রাষ্ট্র 1901 সালে সেই কারাগারটির সম্পূর্ণ নিয়ন্ত্রণকে নিজের আন্ডারে নিয়ে নিয়েছিল। কিন্তু এতেও তেমন কোনো সুবিধা আসেনি, কারণ রাষ্ট্র কিন্তু কখনোই সেই জেলটির উন্নতির জন্য যথাযথ বাজেটকে অ্যাপ্রুভ করেনি, বরঞ্চ সেই জেলের বাজেটকে আরও কমাতে শুরু করে দিয়েছিল। এবং 1940-এর দশকে অ্যাঞ্জোলা জেলের একজন প্রাক্তন বন্দী উইলিয়াম স্যাডলার সেই জেলটির ভীষণ অমানবিক এবং কঠোর জীবনকে চিত্রিত করার জন্য একটা বই লিখেছিলেন এবং তিনি একজন ওয়ার্ডেনকে বর্ণনা করেছিলেন যিনি বন্দীদেরকে চাবুক দিয়ে মারার জন্য একটা 3 ফুটের মোটা লম্বা চামড়ার বেল্টকে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াত। স্যাডলার তার লেখায় আরও বেদনাদায়কভাবে বলেছিলেন যে সেই ওয়ার্ডেনটি কোনো ব্যক্তিকে মারার সময় তাকে পুরোপুরি নগ্ন করে দিত এবং 2 হাত দিয়ে সে বেল্টটিকে ধরে সেই লোকটির পিঠের থেকে পা অব্দি পেটাত এবং যেটির আওয়াজ যেন কোনো বন্দুকের থেকে গুলি বেরোচ্ছে এমন আওয়াজ হতো। এবং এই মারার সংখ্যাটি 1, 2, 3 এরকম কাউন্ট করতে করতে 30ও ছাড়িয়ে যেত এবং সেই লোকটি বেদনায় চিৎকার করে উঠত, করুণাতে সে আবেদন করত এবং ঈশ্বরকে ডাকত। এমনকি রাষ্ট্র যখন এই জেলটির ব্যবস্থাকে উন্নত করতে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছিল, তখন এই জেলের মধ্যে থাকা বন্দীরা কিন্তু
শেষ পর্যন্ত না পেরে নিজেদের হাতে দায়িত্ব নিয়ে নেয় এবং ১৯৫২ সালে এমন একটি ঘটনা ঘটে যায় যেটা সকল মানুষের বুককে কাঁপিয়ে দিয়েছিল। সেই কারাগারের কঠোর অবস্থাকে সহ্য করতে না পেরে প্রতিবাদে ৩১ জন বন্দি তাদের নিজেদের হাতে শিরাকে কেটে ফেলেছিল। যেটাকে শুনে হয়তো আপনি বুঝতেই পারছেন যে মানুষগুলিকে কতটা পরিমাণে আতঙ্কে আর পীড়নের মধ্যে রাখা হয়েছিল। আর এই জেলটির মধ্যে কিন্তু প্রায়শই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিফারেন্সের অনেকটা পরিমাণে জাতিগত পার্থক্য ছিল, যার ফলাফলে কিন্তু যারা ব্ল্যাক মানুষ ছিল তাদের উপরে বেশি পরিমাণে টর্চার করা হতো। এবং ১৯৫০ দশকে প্রতি বছর প্রতি ১০ জন বন্দীদের মধ্যে দিয়ে একজন বন্দী এমন থাকতই যাকে চাকু দিয়ে মারা হয়েছে সেই জেলের মধ্যে। এবং এরপরের থেকেই সকল অপরাধীরা পুরোপুরি ভেঙে পড়ত যখন এটা শুনত যে তাদের শাস্তিটা আঙ্গোলা জেলের মধ্যে দেওয়া হয়েছে। যার কিছু বছর পরে গিয়ে ১৯৯৫ সালে বার্ল কেইন নামে একজন ব্যক্তি সেই জেলটির ওয়ার্ডেন পদটিকে গ্রহণ করে এবং সেই সময় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভায়োলেন্ট কারাগারগুলির মধ্যে একটি হয়ে গেছিল। ১৯৯২ সালেই কারাগারে ১৩৪৬টি হামলার রেকর্ড করা হয়েছিল। যদিও সময়ের সাথে সাথে এই ঘটনাগুলি কিন্তু কমতে থাকে এবং ২০১৪ সালে এই সংখ্যাটি কমে গিয়ে ৩৪৩ দাঁড়িয়ে গেছিল, যার পুরো কিন্তু কৃতিত্বই যায় ১৯৯৫ সালে ওয়ার্ডেন পদে যুক্ত হওয়া বার্ল কেইনকে। যে হামলার সংখ্যাটি কিন্তু কোনো বড় সাফল্যের চিহ্ন না হলেও, তবে এটা কিন্তু একটা আশার আলো ছিল যে সংখ্যা কিছুটা কমে এসেছে। আজ সেই কারাগারে বর্তমানে মিউজিয়াম, ইয়ার্লি শো এই সকল জিনিসই হয় যা এই কারাগারের মধ্যে অর্থায়নকে নিয়ে আসে এবং পরিবর্তে কারাগারের কর্তৃপক্ষকে উন্নতি করতে সহায়তা করে, যাতে কারাগারের মধ্যে থাকা বর্তমান বন্দীরা ভালো একটা জীবন কাটাতে পারে সেইখানে। ১৯৯৫ সালে বার্ল কেইনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি স্টেটস অফ আমেরিকার একটা ভীষণ নিষ্ঠুর জেলকে এত ভালো পর্যায়ে নিয়ে এসেছিলেন, যেইখানে আগে কিন্তু মানুষের জীবন এতটাই ভয়ঙ্কর ছিল যার জন্য লোকেরা এটিকে হেল অন আর্থ বলে থাকত। এবং বন্দীরা যখন শুনত যে তাদের শাস্তি এই জেলের মধ্যে হয়েছে তারা পুরোপুরি ভেঙে পড়ে যেত, কারণ এই জেলের মধ্যে না মানুষকে আগে ঠিক মতন খেতে দেওয়া হতো, বরঞ্চ তার অপরদিকে সেখানে তাদেরকে অত্যাধিক সময় ধরে কঠোর পরিশ্রম করানো হতো আর সময় সময় ধরে তাদেরকে পেটানো হতো, যার ফলে কিন্তু বহু বন্দী এইখানে নিজের প্রাণকে হারিয়ে ফেলেছিল। তো আপনার এই এক সময়ের নিষ্ঠুর এবং নৃশংস আঙ্গোলা জেলটি সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।